ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله وحده والصلاة والسلام على لا نبي بعده. برشا إن شاء الله رجلنا درو التسليم محمد صلى الله عليه وسلم اللهم صل على الله بارك عليه. আজকে দিনে বৈঠকের বিষয় হচ্ছে যে মজ্জেন যখন আজান দিবে ওই সময়তে অন্যরা উত্তর মজ্জানের আজানের উত্তর দেওয়ার ফজিরতটা কী বিন আমর তিনি বলছেন যে এক ব্যক্তি আল্লাহ রসল সাল সাল্লামকে জিজ্ঞেস করলেন হেল্লা রসলাস মজ্জেন যারা আছে এরা তো সব মর্যাদা নিয়ে ফেললো আজান দেওয়ার কারণে আল্লাহ রসোলসাল্ল সাল্লাম বলছেন কামায়া কুলুন তুমি বলো যেভাবে মজ্জেন বলে ফায়দা ইনতাহিতা আসাল তো অতাহ তো অতাহ যখন আজান দেওয়া শেষ হয়ে যাবে তখন তুমি চাও হাদিসটি আবু দাউদ্দুর রাহেমাল্লা নিয়ে এসছেন পাঁচশত চব্বিশ নম্বর হাদিস তো এখানে যে বিষয়টি বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে মজ্জেনেরা তো আজান দেওয়ার কারণে যে মর্যাদা পেয়ে যাচ্ছে তা আমাদের কারণে কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে মজ্জ্যান যখন আজান দেবে তার আজানের উত্তর দাও তুমি আজান যেভাবে দেবে উত্তর দাও আমরা আজান মধ্যে আজান দিলে সুন্দরভাবে উত্তর দেব উত্তর দেওয়ার পরে আজানে যে দোয়া রয়েছে দোয়াটা পড়ব। দোয়া যে রয়েছে সেই দোয়াটা আমরা পড়বো তারপর দোয়াটা পড়ার পরে আল্লাহ রসুল্লা সাল্লাম বলছেন যে তুমি চাও তোমাকে দেওয়া হবে তার মানে আজান যখন আপনার দেওয়া হলো দোয়া পড়া হলো আজানে উত্তর দিলেন দোয়া পড়লেন তারপরে আপনার মনে কি চাও আছে চান আপনার পিতার জন্য ক্ষমা চান আপনার নিজের জন্য ক্ষমা চান সারা বিশ্বের মুসলমান জাতির জন্য ক্ষমা চান নিজের জন্য কল্যাণ চান আপনার জন্য যা চাও আপনি চান তাই বলছে হাদিসে তা আমরা আজান শেষে মজানের আজানের উত্তরে আমরা দিব তারপরে দুয়াটা পড়ব। যেমন আমরা দুরুদ পড়বো দুরুদ পড়ার পরে যে আজানের দোয়া আছে দোয়াটা পড়বো আল্লাহ মর্বাহিদা আত্মা এই দুয়াটা পড়ব তারপরে আল্লাহর কাছে প্রার্থনা করবো নিজের জন্য ক্ষমা পিতা মাতার জন্য ক্ষমা দেশবাসীর জন্য ক্ষমা নিজের জন্য কল্যাণ বাচ্চাদের জন্য কল্যাণ অন্য জন্য কল্যাণ আমরা চাবো আল্লাহ সুবাহ তালা যেন আমাদের আদেশটির প্রতি আমলক করা তাফদান করেনবাল আলমিন সুহানিকা আসাদুল্লাহ ইহন